Happy Holi, guys! Surprise! Cepat nanti culesin kolam jamun. What? রস করার জন্য প্রয়োজন মতো জল নিয়ে নিচ্ছি। এরপরে প্রয়োজন মতো দুহাত চিনি। ইন্ডাকশনে আমি জলটা রসটা ফুটতে দিলাম। এরপরে এই গোলাপ জামুনে যে আটাটা আছে সেইটাকে আমি দুধ দিয়ে ভালো করে মেখে নেব। মিনিট পনেরো রেডি হয়ে গেছে। মনে হচ্ছে আমারই আগে একটু ফস্ত সোজার পর আমি তো দো পাখিয়ে নেব। তারপর কড়াইতে ঘি দিয়েছিলাম, ঘিটা গরম হয়ে যাওয়ার পর এতে আমি একটু তেল মিশিয়ে দিচ্ছি। মনে হচ্ছে তেল গরম হয়ে গেছে। এই গরম তেলে এবার ডোগুলো ছেড়ে দিয়েছি। এইগুলো লাল লাল হয়ে ভেজে আর তুলে দিলাম। এরপর এগুলো আমি রসেতে ফেলে দেব। রসে ফেলে দেবার চাপা দেওয়ার এক ঘন্টা পর আমার মিষ্টি রেডি। কেমন লাগলো ভিডিও জানাতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিও।